Assalamualaikum. Welcome back to my channel. আমি আবিদা সুলতানা নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তবে দাঁতের প্রবলেমটা খুব বেশি ভোগাচ্ছি। গতকাল রাতে ডাক্তারের কাছে গিয়েছিলাম, সো তখন আসলে আর ভিডিও করা হয়নি। আমার পাঁচটা দাঁত রোড কেলিং করাতে হবে, প্লাস ক্যাপ পরাতে হবে। আমি ভেবেছিলাম দুটা দাঁত আমার ভেঙেছে অলরেডি, এক সাইডের পুরো আক্কেল দাঁত থেকে শুরু করে প্রত্যেকটা দাঁতই অবস্থা খারাপ হয়েছে, আমি বুঝিনি, ইভেন দেখেও বোঝা যায়নি। তো যাই হোক, পাঁচটা দাঁত অবস্থা খুবই খারাপ, নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই কয়েকদিন খুব ভালোভাবে আসলে ভিডিওগুলো তৈরিও করতে পারিনি দাঁত ব্যথার কারণে, এবং এমন না যে এখনও ব্যথা নেই। গতকালকে যেহেতু প্রথম ফার্স্ট গিয়েছিলাম, সো উনি অলরেডি গোতাগুতি করে কি করে দিয়েছে, আপাতত আবার আগামীকাল যেতে হবে। সো আজকের দিনটা একটু রেস্ট পেলাম, সেই সাথে মানে এত ব্যথা আসলে কিছু কি বলবো, ঠিকমতো ভিডিও করতে পারছি না। তো তারপরও যারা আমার ভিডিওগুলো দেখছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আসলেই ধন্যবাদ এটা বলার জন্য না, কারণ আমিও বুঝতে পারছি হয়তো ভিডিওগুলো খুব বেশি ভালো হচ্ছে না, কিন্তু তারপরও আপনারা যে মানে অক্লান্তভাবে আমার ভিডিওগুলো দেখে যাচ্ছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, সেটার জন্য আসলে আমি খুবই আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে। তো চলুন, ঠিক আছে, আজকের মতো ব্লগটা শুরু করি। আর এই যে সকালবেলা এখন চা নিয়ে বসেছি দেখতেই পাচ্ছেন, আর যেহেতু অলরেডি নাস্তা খাওয়া শেষ, ওষুধ খাওয়া শেষ, তো এখন হচ্ছে চা খাবো। তো ভাবলাম চাটা মানে খেতে খেতে আপনাদেরকে আগে ওয়েলকাম জানিয়ে নিয়ে আমাদের পরিবারে। এই যে দেখছিলেন আমার বেলে ফুল গাছটা, প্লিজ সবাই মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন। মাশাল্লাহ অনেকগুলো কলি এসেছে এবং সেই সাথে অনেকগুলো ফুল ফুটেছে, এই জন্য আমার মনটা অনেক খুশি। আর এই বেলি গাছটা আমার হাজবেন্ড আমার আম্মুকে দিয়েছিল প্রায় 4 বছর আগে, ছোট্ট একটা চারা এনে দিয়েছিল, আর এখন মাশাল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন নিম গাছ, এটা ড্রামে লাগানো, এটা খুব ছোট্ট একটা চারা এনেছিলাম আমি, যে ওষুধি গাছ বাসার সামনে থাকা ভালো। তো এটা এখন প্রায় 3 তলা ক্রস করে যাচ্ছে আমাদের। তো এই আর কি, আর এখানে আছে তুলসী গাছ, তারপর বিভিন্ন টুকিটাকি গাছ লাগানো, আর এই যে এটা হচ্ছে কাঠগোলাপ, যেটা আমার কাজিনের কাছ থেকে আমি ছিনিয়ে নিয়ে এসেছি, আমি আর আমার ভাই। তো এই আর কি, তো এই গাছগুলোতে যখন ফুল ফুটে আম্মুর রুমে জানলা দিয়ে দেখতে খুব ভালো লাগে। আর এই যে দেখেন, সে স্কুল থেকে এসে কি করছে, আপনাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছিল। আর এখন হচ্ছে দুপুরবেলা, আজ দুপুরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না হয়েছে, কাচকি চচ্চড়িটা হয়েছে, আর অ্যাজ ইউজুয়াল টমেটোর টক হয়েছে আজকে, আর সেই সাথে পাবদা মাছ ভুনা আর আলু দিয়ে মুরগির একটু হালকা ঝোল করে রান্না করা হয়েছে, এবং সেই সাথে হচ্ছে ঢেঁড়স ভাজি করা হয়েছে। তো এই হচ্ছে আজকের দুপুরের মেনু, আর এই তো চিরাচরিত আমার সালাদ দেখতে পাচ্ছিলেন। আর এখন হচ্ছে গোসল করে আমি একটু বাইরে যাব, তো সেই জন্য আমার হাতে একটু হ্যান্ডক্রিমটা লাগিয়ে দিচ্ছিলাম। তো আমি দেখিয়ে দিয়েছিলাম যে আমি কোন হ্যান্ডক্রিমটা ইউজ করি, এবং আমি বেসিক্যালি 2টা হ্যান্ডক্রিম ইউজ করি, তো এটা খুবই ভালো। আমি তারপর নামটা একটু বলে দিই, এটা বডি শপের আলমন্ড মিল্ক অ্যান্ড হানি যে হ্যান্ডক্রিম, সেটা দিয়েছিলাম। যেহেতু হাতের অবস্থা খুবই খারাপ ছিল আমার, মনে হচ্ছিলো কেমন শুষ্ক হয়ে আছে, সো এটা দিয়েছিলাম। যদিও এটা প্রতিদিন রাতে দেওয়াটা উচিত, কিন্তু আমার আলসামের কারণে বললামই তো এর আগেও, যে আমি আসলে রূপচর্চাভাবে পছন্দ করি না ঠিক বললে ভুল হবে, আমার আলসামি হয়, যাই হোক। তো এখন যেহেতু আর উপায় নেই, হাতের অবস্থা খারাপ হয়ে আছে, তাই দিয়েছিলাম। আর এখানে হচ্ছে আম্মু রেডি হয়ে বাইরে যাচ্ছিল, আমি আর আম্মু, আমার চাচু হসপিটালে ভর্তি, আমার মেজো চাচু উনি, কারণ আসলে আমার বাবারা হচ্ছে 4 ভাই, তো আমার বাবা তো সবার বড়, সো উনি তো আমার বাবাই। তো এরপর যে মেজো, ওনাকে আমি বড় চাচু ডাকি, এরপর যে সেজো উনি হচ্ছে মেজো চাচু আমার, আর ছোটো জন তো ছোটো জন এর আগেও অনিশ্চয় আপনারা কয়েকটা ভিডিওতে দেখেছেন। তো আমার মেজো চাচু বক্ষবিদিতে ভর্তি, আইসিউতে আছেন, ওনার শারীরিক অবস্থা খুবই খারাপ, তো ওনার ফুসফুসে বেশ প্রবলেম অনেক বছর ধরে। তো প্লিজ আপনারা সবাই দোয়া করবেন আমার চাচুর জন্য, যেন উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার এই
চাচুটা খুবই ভালো মানুষ, খুবই শান্ত শিষ্ট এবং কারোর সাথে একটা জোরে গলায় কথা বলবে না, বা আমি আজ পর্যন্ত আমার চাচুর মানে জোরে যে কথা বলে না এটা আমি কখনোই শুনিনি বা দেখিনি, যেহেতু আমরা এর আগে একসাথেই থাকতাম, এর আগেও বলেছি যে আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম। সো আমার চাচুটা আসলে অনেক ভদ্র, অনেক ঠান্ডা, অনেক চুপচাপ এবং লাইফের অনেকটা সময় উনি জাপানে কাটিয়েছেন, সো সব কিছু মিলিয়ে আর কি। তো এখন উনি খুবই অসুস্থ, ওনার গায়ে মানে শরীরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা অনেক বেড়ে গিয়েছে। সাধারণত আমাদের শরীরে কার্বন ডাইঅক্সাইড 40 নিচে থাকতে হয়, 40-এর নিচে। সেখানে উনি যখন ভর্তি হয়েছিল তখন হচ্ছিল ওনার প্রায় 66-এর মতো হয়ে গিয়েছিল কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, এবং এখন গতকালকে যেহেতু টেস্ট করানো হয়েছিল তো তখন ওনার রিপোর্ট এসেছে ওনার অলরেডি 70-এর মতো হয়ে গিয়েছে। সো ওনার শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, আর যেহেতু আগেও বলেছে যে ফুসফুসের অবস্থা খুব বেশি ভালো না, তো সব কিছু মিলিয়ে ওনার শারীরিক অবস্থাটা খুবই খারাপ। আর এছাড়া বক্ষব্যাধিতে আসলে আমাদের কখনই যাওয়া হয়নি, আজকে প্রথম আমি ঢুকছিলাম ভিতরে। আর যেহেতু এই সাইডটাতে প্রায় 2-3 হসপিটালের মতো আছে এবং অবভিয়াসলি যেহেতু সরকারি একটু ভিড় বেশি ছিল, তো আমার রুমটা খুঁজে পেতে একটু প্রবলেম হচ্ছিল। আর এছাড়া চাচুকে আসলে এই হসপিটালটাতে ভর্তি করানোর পিছনে আরেকটা রিজন ছিল, ওনার যে মেশিনটা দরকার কার্বন ডাইঅক্সাইড বের করার জন্য এটা একমাত্র এই হসপিটালেই ছিল, আর অন্য আদার্স হসপিটালগুলোতে ছিল না, তাই আসলে বাধ্য হয়ে হসপিটালটাতে আনা। তবে ওনারা ভালোই সার্ভিস দিচ্ছেন, মানে মোটামুটি পরিষ্কার। আসলে সরকারি হসপিটাল আর কতই বা পরিষ্কার থাকবে, যে পরিমাণ ভিড় থাকে তো আসলে ওনারা তো হ্যান্ডেল করতে হবে রোগী। তো এই আর কি। আর আমার চাচুর দুইটাই মেয়ে, আমার কাজিন দুজন, ওরা দুজনই পড়াশোনা করছে, একজন হচ্ছেন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন আর আরেকজন মাত্র HSC পাস করেছেন, এখন মেবি মেডিকেল এক্সাম দিয়েছেন। তো সবাই প্লিজ ওদের দুজনের জন্য দোয়া করবেন, আমার চাচুর জন্য দোয়া করবেন। আসলে বাবা না থাকার যে কী ব্যথা এটা আমরা খুব ভালো করে বুঝি। আর আমাদের বাপ চাচাদের মধ্যে যেটা আমি দেখেছি যে, বা ইভেন তো আমার দাদাও, ওনারা মানে আমাদের লাইফ সাইকেল সাইকেলটা যেরকম আমরা বলি না যে 60 বছর মিনিমাম বাংলাদেশে, ওনারা 60 বছরের আগেই এত অসুস্থ হয়ে পড়েন আমি কেন আমি জানি না। তো আমার বাবাও আসলে খুব অল্প বয়সে মারা গিয়েছেন, যেটা আমি বলবো অল্প বয়স, কিন্তু তারপরও। তো আসলে বাবা হারানোর ব্যথাটা কী এটা আমি খুব ভালো করেই বুঝি। চাচুকে দেখে প্রায় 1.5 ঘন্টার মতো আমরা ছিলাম হসপিটালে। তো এরপর এখন বাজে বিকাল 5:30, তো ICU থেকে আমাদেরকে বেরিয়ে যেতে বললো। তো এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি, আর আম্মু আর আমার মেজো চাচি আম্মা দুজন মিলে কথা বলছিলেন, আর আমরা এখন মানে সামনে বের হয়ে যাচ্ছি হসপিটালটা থেকে। আর মনটা প্রচণ্ড খারাপ ছিল আসলে, মানে ওনাকে এত বাজে অবস্থা দেখেছি, দেখার পরে খুব মনটা খারাপ লাগছিলো। আর যেহেতু গত বছরই লাস্টের দিকে আমার বড় চাচাও মারা গিয়েছেন, মানে চারজনের মধ্যে দুজনই মারা গিয়েছেন, আর ওনারা চার ভাইয়ের মধ্যে আর দুজনই আছেন, তো তার মধ্যে উনিও এরকম অসুস্থ হয়ে পড়েছেন প্রচণ্ড। তো এই আর কি, সব কিছু মিলিয়ে আসলে মনটা প্রচণ্ড খারাপ লাগছিল, আর আব্বুকে খুব মিস করছিলাম আসলে। আর আমার কাজিনটাও কান্না করছিল সেই সাথে, আর কি আমার চাচিও কান্না করছিল। তো আসলে কী সান্ত্বনা দিব আমি জানি না, আর এই সময়টাতে না আসলে কোনো সান্ত্বনাও ভালো লাগে না। মানে আমি আমার নিজের লাইফে যেহেতু এটা ফেস করেছি, তো অনেকে এসে বলে না যে মাথায় হাত দিয়ে যে কিছু হবে না, কান্না করো না, ঠিক হয়ে যাবে, শক্ত হও। আসলে এটা না বলা অনেক সহজ, এটা বলা অনেক ইজি, বাট যার যায় সেই একমাত্র বুঝে, যার বাবা যাচ্ছে বা যার হাজবেন্ড যাচ্ছে। কারণ আমার বাবা চলে যাওয়ার পর আমার আম্মুর মেন্টালি সিচুয়েশান কী হয়েছে কিংবা আমাদের সিচুয়েশান কী হয়েছে আমরা কিন্তু এটা খুব ভালো করেই বুঝতে পারছি। যদিও আলহামদুলিল্লাহ আব্বু আমাদের সকল প্রকার ব্যবস্থা করে গিয়েছে যে আব্বু যাওয়ার পর যে আমাদের কষ্ট হবে খুব তা কিন্তু না, কিন্তু তারপরও আসলে বাবার জায়গাটা পৃথিবীর কোনো কিছু দিয়েই আপনি পূরণ করতে পারবেন না। যদি এমন হতো আমাদেরকে বলা হতো যে তুমি যা আছে তোমাদের
সব প্রপার্টি এটা দিয়ে নিয়ে যাও, মানে আর সরি দিয়ে দাও, আর সেই সাথে তোমার বাবাকে ফেরত নিয়ে যাও, তাহলে মনে আমার মনে হয় আমরা সবাই বাবাকেই চুজ করতাম। আর কারণ আসলে বাবারা বাসার বাহিরে থাকে সারাদিন, এটা সত্য কথা, কিন্তু সবচেয়ে বেশি আমি বলবো মা সবচেয়ে বেশি অবশ্যই পরিশ্রম করে আপনাদের জন্য। আসলে মা চোখের সামনে থাকে বলে মার পরিশ্রমটা আমাদের চোখে পড়ে, মার সঙ্গটা আমরা পাই বলে খুব বেশি মাকে আমরা সবচেয়ে বেশি চোখে দেখি, কিন্তু বাবার যুদ্ধটা বা বাবার পরিশ্রমটা আমরা কিন্তু আসলে এভাবে কেউ দেখি না বা বুঝতে পারি না। কিন্তু আমি খুব ফিল করি আমার বাবাকে, কারণ উনি ছিল একটা বটগাছের মতো, শুধু আমার জন্য না, আমার ফুপি চাচুদের জন্য উনি বটগাছের মতো ছিল। তো এই আর কি, আসলে আমার আমার কাজিনরে আমি কিছু বলতে পারিনি, শুধু ওকে জড়িয়ে ধরেছি আর বললাম যে যে আপু আমি তোকে কী সান্ত্বনা দিব আমি জানি না, বাট আমি বুঝি তোর এখন কী পেইনটা লাগতেছে। আসলে আর কিছু বলার নেই, কারণ এই সময় না আসলে সান্ত্বনাটুকু না ভালো লাগে না, মানে আপনাকে যে কেউ সান্ত্বনা দিবে ওই সান্ত্বনাটাও কিন্তু আপনার কাছে ভালো লাগবে না, কারণ তখন মনে হয় কি যে পৃথিবীর সব একদিকে, আর একদিকে হচ্ছে যে মানুষটা চোখের সামনে শুয়ে আছে, ওই মানুষটা যদি একবার উঠে যেত একটা মিরাকল হতো। তো সব কিছু মিলে আর কি আসলে মনটা খারাপ ছিল। আর আমার হসপিটাল আসলে রোগী দেখতে যেতে ইচ্ছে করে না, বিশেষ করে আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি হসপিটালে রোগী দেখতে যাওয়াটা পছন্দ করি না, আমার ভালোই লাগে না, মনে হয় যে হসপিটালে কেউ গেলে আর ফেরত আসে না। তো এই আর কি। তো যাই হোক, এরপর আর সারাদিন ভিডিও করা হয়নি। আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পরে যখন দেখেছে আমার মন প্রচণ্ড খারাপ, ও জোর করে আমাকে বাইরে নিয়ে এসেছে, বলল যে চলো তোমাকে নিয়ে একটু চটপটি খাওয়াই নিয়ে আসি, যেহেতু কিছু নাস্তা করা হয়নি সারাদিন। তো এখন হচ্ছে ওর সাথে বাইরে গিয়েছি, আর এর আগেও মেবি আমি দেখিয়েছি যে ফুচকা বাই এই স্টলটা, এটা হচ্ছে গুলশান 2 নম্বরে বার্গার কিংয়ের যে গলিটা ওদিকটা দিয়ে হচ্ছে আপনার এই ভ্যানটা পেয়ে যাবেন ঢুকেই। আর গুলশান আসলে যতগুলো ফুচকার দোকান আছেন, যারা ফুচকা খেতে খুব পছন্দ করেন, আমি বলবো মানে যারা খুব ফুচকা লাভার, সরি বা ফুচকা না সরি শুধু চটপটিও, ফুচকা বা চটপটি লাভার, তাদেরকে অবশ্যই একবার হলো এই স্টলটাতে এসে খেয়ে যেতে। ইভেন দো ওনাদের কাছ থেকে আমি দেখেছি যে ফুডপান্ডা, যে ফুডপান্ডার মাধ্যমে হিউজ অর্ডার আসে ওনারা নিয়ে যায়, আর অফিস টাইমে তো প্রচণ্ড ভিড় থাকে, আপনাকে লাইন ধরতে হবে ফুচকা বা চটপটি এখান থেকে খাওয়ার জন্য। সো এই আর কি। তো আমরা এসেছিলাম একটু রাত করেই, যাতে হচ্ছে ভিড়টা একটু কমে যায়, আর এত মজা করে আসলে বানায়। তো এর পাশেই হচ্ছে এরকম পুরি, আর এই যে দেখতে পাচ্ছেন এটা চিকেন বন নাকি, এগুলোর একটা ছোটোখাটো স্টল ছিল বা রোড সাইড খাবার বলতে পারেন। তো এখান থেকে আমি জাস্ট 2টা পুরি নিয়েছি, নিয়ে আর আমাদের জন্য একটা চটপটির অর্ডার দিয়েছি, আর বাসায় হচ্ছে ফুচকা পার্সেল আনার অর্ডার দিয়েছিলাম আমরা। এই যে দেখতে পাচ্ছেন ইয়াম্মি অসাধারণ মজার চটপটি। আমি নিশ্চয়ই একটু আগেও বলেছি যে মানে গুলশানের মধ্যে সবচেয়ে বেস্ট চটপটি হয় এই যে এই দোকানটার, আর ঠিকানাটা নিশ্চয়ই আমি বলে দিয়েছি। আর এই যে আমার জন্য আরও এক্সট্রা টক নিয়েছি, ফুচকা টকটা, আমার ফুচকা টক দিয়ে কিচুরি বলে চটপটি খেতে অনেক পছন্দ। সেই সাথে আরেকটা স্পেশাল জিনিস নিয়েছি, সেটা ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দেখিয়ে দিব স্পেশাল জিনিসটা কি। মানে চটপটি তো আমার খেতে ভালো লাগে, তবে আরেকটা কি বলে পন্থা আছে যেভাবে আমার চটপটি খেতে খুব ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরি। তো আপনারা হচ্ছে একটা পুরি নেবেন, একটু দাঁড়ান, এটার একটু সমস্যা আছে পুরিটার, এই তো এটার পারফেক্ট। এই যে পুরি নেবেন, যেটা চারিদিক দিয়ে একটু ফোলা। তো তারপর হচ্ছে এক সাইড এরকম কামড় দিয়ে এটাকে, এটা হচ্ছে রেসিপি দেখাচ্ছি আমি, এক সাইড এরকম কামড় দিয়ে এটাকে ফাঁকা করবেন। ওফো এটার ফুটা আছে, যাই হোক। তারপর হচ্ছে চটপুরিটাকে এভাবে এটার ভিতরে ঢুকাবেন, ঢুকিয়ে তারপরে মনে করেন
এবার কামড় দিয়ে দিয়ে স্যান্ডউইচের মতো করে খাবেন। আমরা যখন স্কুলে ছিলাম, আমি বেসিক্যালি যখন স্কুলে পড়তাম ক্লাস 3 বা 4 5, আমি ঠিক এইভাবে চটপটি স্কুল গেট থেকে সামনে থেকে কিনতাম, আর একটা পুরি কিনতাম, কিনে তারপরে এভাবে ঢুকিয়ে খেতাম, যেটা আমার এখনো সেই একই অভ্যাসটা রয়ে গেছে। আর এভাবে খেতাম আমি আর শিউলি। আমি যেহেতু মণিপুর স্কুলে পড়েছি, তো আমি আর শিউলি আমরা এভাবে দুজন একসাথে খেতাম। তো ঠিক আছে, আমি এখন এনজয় করি আমার খাওয়াটা, আপনারা একটু অন্য কিছু ঘুরে আসেন বা দেখে আসেন। অসাধারণ মজা ছিল, এবং আমার একদম, যেহেতু মনটা খারাপ ছিল আজকে, আমি বলেছি একটু আগে, তো তারপরও আমার মনটা একদম খুশিতে ভরে গিয়েছে। আর প্রত্যেকটা মেয়েরই সাধারণত, আমার ধারণা মোস্ট অফ দ্য মেয়েরই চটপটি আর ফুচকা খুব পছন্দ, তবে আমার ফুচকা থেকে চটপটিটা অনেক বেশি ভালো লাগে। আর আজকে আপনাদের ভাইয়াকেও খাইয়েছি এই যে পুরীর ভিতরে ফুচকা দিয়ে। তো তুমি বলো, তোমার কেমন লাগলো? ভালো, টেস্ট ডিফারেন্ট, টেস্টটা মজা না? জি। তাহলে মানে চিন্তা করো, তোমার ওয়াইফ কতটা ক্রিয়েটিভ, যে সেই ছোটবেলায় যখন আমি ক্লাস 3 তে পড়ি বা 4 এ পড়ি, ওই সময় আমি 2 টাকা দিয়ে, আমার এখনো মনে পড়ে, 2 টাকা দিয়ে একটা পুরি কিনতাম, আর হচ্ছে 5 টাকা চটপটি কিনতাম স্কুলের গেটের সামনে থেকে। যারা মণিপুর স্কুলে পড়েছেন মিরপুরের, তারা হয়তো এটা ভালো বলতে পারবেন, গেটের নিচ দিয়ে আমাদেরকে চটপটি দিত। 90s-এর, আমি 90s-এর কথা বলছি, ওই সময়টাতে 90s থেকে কি বলে 2000 পর্যন্ত যারা পড়ালেখা করেছেন তাদের বলতে পারবেন, যদি কেউ ওরকম দেখে থাকে। আমাদের গেটের মূল স্কুলটার, মানে এখন তো অনেকগুলো শাখা হয়ে গেছে, আমাদের সময় মূল স্কুলটা ছিল সকাল শিফটে মেয়েরা আর বিকেল শিফটে হচ্ছে ছেলেরা ছিল। তো মূল যে গেটটা ছিল, ওই ওই গেটের নিচ দিয়ে চটপটি বিক্রি হতো, আর হচ্ছে পুরি, সমোসা আর বাটার বন বিক্রি হতো স্কুলের ভিতরেই টিফিন টাইমে। সো আমি ওখান থেকে পুরি কিনতাম আর হচ্ছে চটপটি কিনতাম। তো কিনে যখন ফার্স্ট আমি এভাবে খাওয়া শুরু করেছি, আমার এখনও মনে আছে প্রথম 2-3 দিন আশেপাশে সবাই আমার দিকে তাকিয়ে থাকতো, ইভেন দো বড় আপুরাও তাকিয়ে থাকতো, যেহেতু ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত ছিল তখন, তো আপুরও তাকিয়ে থাকতো, অনেক সময় দেখতাম যে আমার দিকে তাকিয়ে তাকিয়ে কি যেন বলতো। তো কিছুদিন পরে আমার ফ্রেন্ড ট্রাই করা শুরু করলো আমার সাথে, যে ঠিক আছে চল, যে নাম বললাম শিউলি, ও ট্রাই করা শুরু করলো। তো তারপর আরও কিছুদিন যাওয়ার পরে দেখলাম যে আমার আশেপাশে কয়েকজন এভাবে খাচ্ছে, তো আমি জিনিসটা খুবই মজা পেয়েছিলাম। তো যাই হোক, তুমি প্রাউড অফ, মানে প্রাউড ফিল করো যে তোমার বউ কতটা ক্রিয়েটিভ ওই যুগ থেকে, ঠিক আছে, যে নতুন নতুন খাবার আবিষ্কার করে। আমি যেহেতু মানে প্লেন আসতে কেজি ভাবে আমার পড়া হয়নি, আমি ডিরেক্ট ক্লাস 1-এ ভর্তি হয়েছিলাম স্কুলে ছোটবেলায় অল্প বয়সেই। সো আর 3-তে আর 4-এ কতটুকু বা বয়স নিশ্চয়ই আপনারা ধারণা করতে পাচ্ছেন। সো তার মানে ওই বয়সে কতটা ক্রিয়েটিভ ছিলাম আমি, মানে বলে না যে মানুষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না, তো আসলে তার মানে ঘরের বউ, তো মানে ঘরের বউ হচ্ছে ঘরের মুরগি ডালের সমান আর কি, সো এই জন্য আসে আর দাম দিল না। যাই হোক, তো এই চটপটিটা আমি যদি রেটিং দেওয়া পসিবল হতো, আমি মানে 5-স্টার উপরে থাকলে সেটাও দিয়ে দিতাম। ওনাদের এই চটপটিটা আমার খুবই ভালো লাগে, অনেক পরিমাণে বেশি দেয়, সেই সাথে টকটা খুবই মজা। এবং মানে গুলশানের আশেপাশে আমি অনেক ট্রাই করেছি অনেক জায়গায়, ইভেন দো গুলশানের মধ্যে, গুলশান 1 আর গুলশান 2-এর মধ্যে আমি অনেক জায়গায় ট্রাই করেছি, কোথাও এটার মতো এরকম মজার চটপটি আমি পাইনি। এটা আমি ইনভেন্ট করেছি। আর বলো, আর বলো, এই দোকানটাকে আমি ডিসকভার করেছি। গুড, এটা এটা সত্য কথা, এটা সত্য কথা, এজন্য তোমাকে ধন্যবাদ, এটা সত্য কথা। এই দোকানটা আমার হাজবেন্ড খুঁজে বের করেছে, তাও আবার আমার জন্যই, কারণ আমি খুবই চটপটির পাগল। এই একটা দোকান বের করার জন্য আমাকে দিনের পর দিন চটপটি খেতে হয়েছে সবগুলো দোকানে। এটা ভালো ছিল, বাট এটা তো আমি তোমাকে বলি নাই করতে, না খেয়ে কি হয়ে বুঝবো যে ভালো বানায় কি বানায় না। ওকে, আচ্ছা, এটা ভালো বলেছে, ঠিক আছে, থ্যাংক ইউ তোমাকে। আশা করছি যারা আপুরা ভাইয়ারা দেখছেন তারাও আমার পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে দিবেন তাকে। এখন হচ্ছে বনানি চলে এসেছি, একটু চা খাবো, তাই এই যে পাশের সিটটা খালি, ও গিয়েছে চা আনতে। আসলে এইটুকুই সময় দেওয়া বা বলতে পারেন এটুকুই ঘুরে বেড়ানো,
ও যথেষ্ট চেষ্টা করে আমাকে আসলে সময় দেওয়ার জন্য, না ও নেই বলে আসলে কথাটা বলছি, ও থাকলে হয়তো বলতাম না ওর সামনে। তো যাই হোক, আসলে ও ট্রাই করে অফিস থেকে আসার পরে, এই যেমন মনে করেন আমাকে নিয়ে জোর করে আজকে বাসা থেকে বের করে নিয়ে একটু চটপটি খাওয়াল দাও, তারপরে যে চা খেতে নিয়ে আসলো, এরপর হয়তো বা এখান থেকে বাসায় চলে যাব। তো এই আমার কাছে মনে হয় এটাই আসলে অনেক আমার জন্য, কারণ এটুকুই বা কয়টা হাজব্যান্ড করে, অফিস থেকে আসার পরে সবাই তো টায়ার্ড হয়ে থাকে তাই না, বাট ও খুব চেষ্টা করে আমাকে এই টাইমটাতে সময় দিতে, কিংবা ওর তো সপ্তাহে আসলে একদিন ছুটি ফ্রাইডেতে শুধুই, তো শুধু ফ্রাইডেটা ও হচ্ছে বাসার কাজ, আমার কাজ বা ওর পার্সোনাল কোনো কাজ থাকলে সেটা করে, এবং ওগুলো করার পাশাপাশি খুব চেষ্টা করে শুক্রবারে আমাকে অনেকভাবে সময় দেওয়ার, সেটা আমাকে জিজ্ঞেস করে বারবার বাইরে যাবা কিনা, কোথাও ঘুরবা কিনা, বা কিছু কিনতে যাবা কিনা। তো আমি আসলে এতটুকুতেই অনেক প্লিজড আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে, যে অ্যাটলিস্ট ও আমার জন্য ভাবে বা ও আমার জন্য চেষ্টা করে, এটাই আমার কাছে অনেক, এটাই আমার কাছে অনেক বেশি কিছু। কারণ একটা আছে যে হয় না এরকম যে আমরা বলতে বলতে টায়ার্ড হয়ে যাই, অনেক হাজব্যান্ডরা আছে যে পাত্তাই দিচ্ছে না, কথাই শুনছে না, যেহেতু আশেপাশে তো এরকম শুনি বা জানি বা দেখি, বাট আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া যে আসলে আল্লাহ ওকে আমাকে আমার হাজব্যান্ড করে দিয়েছে। এবং মাশাআল্লাহ ও অনেক মানে বুঝদার একটা ছেলে, ও অনেক কিছু বুঝে, মানে আপনার প্রবলেমের যে কোনো কিছু আপনি যদি ওকে বলেন, ও সবসময় এটাকে সলভ আউট করার ট্রাই করবে, বা আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে, বা আপনি কী বলতে চাচ্ছেন সেটা মনোযোগ দিয়ে শুনবে। সো সব কিছু মিলিয়ে আসলে কী বলবো, আমি আমি আল্লাহর কাছে অলওয়েজ থ্যাংকস জানাই। আর এই তো চলে এসেছে চা নিয়ে, এখন আর গল্প করব না, ইনশাল্লাহ কোনো এক সময় ফ্রি টাইমে নেক্সট টাইম ইনশাল্লাহ গল্প করব। এসেই আর কি চা চিন্তা করেন, আগে চাটা খেয়ে, এটা কিন্তু সবসময় হয়, আমরা কিন্তু দুই কাপ চা নিই না, এক কাপ চা নিই, এই যে দেখতে পাচ্ছেন, হয়তো আমার ভাই থাকলে সাথে দুই কাপ নেওয়া হয়, ও সবসময় কিন্তু আগে খেয়ে আমাকে মানে বাকি অর্ধেকটা দেয়, ও দুটাটা আমি খাই। বাট এই যে ভালোবাসা বুঝলো না, বুঝছেন, ভালোবাসা বুঝলো না, ঠিক বলছি কি? চাটা ভালো না, এক্সপ্রেশন দেখে তো মনে হচ্ছে আজকে চাটা ভালো না, তাই না? আহারে আমার কপালটা খারাপ আজকে, যাই হোক অনেক ভালোর মাঝখানে একটু তো খারাপ হতেই পারে। তো ঠিক আছে, আমি এখন একটু চাটা এনজয় করি এবং ওর সাথে টুকিটাকি একটু গল্প করি, এমন না যে আসলে বাসায় গল্প করার সময় নেই, অবশ্যই আছে, তবে এই সময়টাতে চা খেতে খেতে দুজনের গাড়ির মধ্যে গল্প করার মজাই আলাদা। এই তো এখন বামে, হয়তো বা বামে গিয়ে এই রোডটাতে সবসময় আমরা চা টা নিয়ে একটু সাইড করে গাড়িটাকে রাখি, রেখে তারপরে চা খেয়ে, এই যে এই রোডটাতে চা টা খেয়ে তারপরে হচ্ছে আমরা বাসার জন্য রওনা দিই। গাড়িতে মানে চলন্ত অবস্থায় আমি চা খেতে পারি না, তাই এই রোডে আসলে গাড়িটা পার্ক করে রেখে কিছুক্ষণ চা খেয়ে গল্প করি। কি করো তুমি এগুলা? হ্যাঁ আজকে চোর ধরা হরসস, কি করস? তো এরপর হচ্ছে এখন বাসার ভিতরে ফুচকা পার্টি হবে বলতে পারেন, আসলে পার্টির কিছু না, ফুচকা খাওয়া হবে। আমার হাজব্যান্ড পার্সেল নিয়ে এসেছে, এসেই তো হচ্ছে আমার বড় বোনকে ডেকে নিয়ে এসেছে, যেহেতু এর আগেও বলেছে যে আমার বড় বোন হচ্ছে আমাদের পাশে ফ্ল্যাটেই থাকে। সো এই বাসায় যেই কিছু মানে যে কোনো কিছুই খাবার আনা হোক না কেন, ওকে তো ডাকা হবেই। আসলে আমরা সব ভাই বোনরা মিলে আম্মু সহকারে আম্মুর রুমে যে কোনো নাস্তা আনলে আম্মু সেটা খাক আর না খাক, আম্মুর রুমে বসে আমরা খেতে প্রেফার করি। আসলে এই তো খুনসুটি হয়, গল্প হয়, মারামারিও হয় অনেক সময় দুষ্টামি করে। আর আসলে আজকে এখনও পর্যন্ত ভাই অফিস থেকে আসে নাই, না হলে আরও হই হুল্লোড় হয়, কারণ যেহেতু ভাইয়া আর আমি আমরা দুজন, যদিও আমরা দুজন পিঠাপিঠি না, আমার বোন আর আমার ভাই হচ্ছে পিঠাপিঠি, ওরা এক বছরের ছোটো বড়, আমার ভাই হচ্ছে আমার প্রায় ছয় সাত বছরের বড়। তো এই আর কি, আমার বোন আসলে বড়, তারপরে ভাই, তারপরে আমি। তো ভাইয়ার সাথে আমার খুব খুনসুটি হয় বা যে কোনো কিছু নিয়ে মারামারি হয় বলতে পারেন, একটা আরেকটার পিছে লেগে থাকি। সো ও থাকলে হয়তো বা আরেকটু মজা হতো। তো আমার বোনকে রেখে নিয়ে আসলাম আর ওকে বললাম যে তোকে দেখাচ্ছি না, তোকে তুই একটু চটপটি সরি ফুচকা কীভাবে বানিয়ে খেতে হয় সেটা দেখা। তো ও বলছিল হ্যাঁ মানুষজন জানে না না কীভাবে ফুচকা বানায় খেতে হয়। আসলে মজা করছিলাম, ও অনেক মানে ক্যামেরা শাই আর ও এছাড়াও ও অনেক ইন্ট্রোভার্ট, সো দ্যাটস ওয়াই ওকে আমি ভাবে দেখাই না, ও মানে পারমিশন দেয় না আমাকে ওকে দেখানোর, সো দ্যাটস ওয়াই ওকে আরও ভাবে দেখানো হয় না।
তো প্রথমে হচ্ছে এরকম ফুচকা বানিয়ে বানিয়ে রাখা হচ্ছে, এরপর জাস্ট টকটা দিয়ে আমরা টপাটপ ভিতরে একটা পর একটা একজন খেয়ে ফেলবে। তো যদিও আমি আসলে ফুচকা খাচ্ছিলাম না, কারণ চটপটিটা খেয়ে আমার পেট পুরো ফুল, যেহেতু এক প্লেট চটপটি আমি খেয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে যে আমার টুনটুনিকে দেখতে পাচ্ছেন, সে খাওয়ার জন্য অতি আগ্রহে বসে আছে। ওর প্রবলেমটা হচ্ছে ও বাসার হালকা ঝালের তরকারিটাও খেতে পারে না, কিন্তু আপনি বাহিরের এই যে ফুচকা চটপটি কিংবা ভেলপুরি এই টাইপের শুকনো মরিচের ঝালটা সে তখন ঠিকই খেতে পারে। মানে আলটিমেটলি আসলে কী জানেন, বাহিরের খাবারও সব খেতে পারে, কিন্তু বাসার তরকারি নিয়ে হচ্ছে ওর যত ধরনের বায়না এই আর কি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, সেই সাথে ভিডিও রিলেটেড বা আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চাচুর জন্য দোয়া করবেন যেন উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় ফিরে যেতে পারে, ওনার নীড়ে ফিরে যেতে পারে। আর আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আসসালামু আলাইকুম।